everyone. Good evening. আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত বেলজিয়ামের সুন্দর একটি স্পটে নিয়ে এসেছি। এটাকে বেলজিয়ামের বিউটি অফ বেলজিয়াম বলা হয়ে থাকে। প্যারিসের যেমন আইফেল টাওয়ার, আইফেল টাওয়ারকে বিউটি অফ প্যারিস বলে, ঠিক বেলজিয়ামেও অত্যন্ত সুন্দর একটি টুরিস্ট স্পট এটা। অসংখ্য টুরিস্ট প্রতি বছর এখানে আসে, এখানে এসে অনেক এনজয় করে। আজকে আমি আপনাদেরকে ঠিক সেই টুরিস্ট স্পটে নিয়ে এসেছি। আপনারা প্লিজ দেখতে থাকুন। একদম কাছে চলে এসেছি, কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। হলগুলি অত্যন্ত বড়, আসলে ক্যামেরাতে ওভাবে বোঝা যাচ্ছে না। নিচের অংশ বলটির, এখানে অনেক বিভিন্ন রকম বাচ্চাদের খেলার জায়গা, তারপরে আরো ছোট ছোট অনেক শপ নিচে অংশটিতে আছে। পুরের অংশগুলিতে রেস্টুরেন্ট, আরো অনেক কিছু আছে। এর ভিতরে একদম ঢোকা যায়, টিকিট কাটতে হয়, কিন্তু আমি ঢুকবো না, কারণ আমি একা এসেছি আজ। লাইট জ্বলে গেল, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। সমস্ত বলগুলিতে চমৎকার এক অপরূপ দৃশ্য। আমি আর একটু সামনে আগাই। আমি বলগুলির একদম
কাছে দাঁড়িয়ে আছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, এটা রাতের একটা ভিউ দেখেন কি চমৎকার লাগছে। এখানে অসংখ্য অসংখ্য টুরিস্ট এসেছে, দেখতে থাকুন। চারিপাশে সুন্দর পরিবেশ, এই সামনে অংশটুকুতে এগুলি কিন্তু সিঁড়ি, দুই পাশে দুই সাইডে সিঁড়ি আছে। প্রচণ্ড ভিড় এখানে, যেমন বেলজিয়ামের এই অটোমিয়ামকেও বিউটি অফ বেলজিয়াম বলে। এটা বেলজিয়ামের একটা সৌন্দর্য, প্রতি বছর অনেক টুরিস্ট এখানে আসে, অনেক এনজয় করে। জানি না আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট এবং আমাদের এই ভিডিওটাকে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব। আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক, শেয়ার অথবা সাবস্ক্রাইব নাই পাবেন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আমাদের অনেক ভিডিও স্টক হয়ে আছে কিন্তু আমরা রিলিজ করতে পারছি না। আমাদের দুজন এডিটর কাজ করে যাচ্ছেন কিন্তু তারপরেও আমরা আগাতে পারতেছি না। আমাদের আরেকটি অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে আমি এই মুহূর্তে দিতে চাই, সেটা হলো আগামী মার্চ মাসে আমাদের এই চ্যানেলটি নাম পরিবর্তন করে এই চ্যানেলটির নাম
হবে দেশ বিদেশের গল্প। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং সবসময় আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমরা যে মহৎ নিয়েছি এই উদ্যোগকে আপনারা অবশ্যই এক্সপেক্ট করবেন। আজকে আর ব্লগটাকে বড় করতে চাচ্ছি না, আসুন আমরা সবাই দেরি না করে ভালোবাসা আর পরম মমতা নিয়ে বাংলাদেশের অসহায় মানুষদের কাছে গিয়ে দাঁড়াই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো এক ব্লগে। বাই।